আরে গগনদার থালা একদম ভাত নেই, এই গগনদার থালা একদম ভাত নেই, একটু ভাত দিন। হ্যাঁ একটু দিন। হ্যাঁ হ্যাঁ যাও যাও ভাত নিয়ে আসো। গগন ভাত নেই তো, ভাত নেই, যাও 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 নিয়ে আসো। হ্যাঁ আনতে গেছে। আপনার মাঝখানে কি হয়েছিল যেন, শরীর খারাপ হয়ে গেছিল? না তো তেমন কিছু তো হয়নি। ও আচ্ছা, আমার আমার তো হয়ে গেছিল শরীর খারাপ। তাই কি হয়েছিল? আরে বলবেন না, মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। হার্ট অ্যাটাক? সে কি? গ্যাস, গ্যাসের যে প্রবলেম, এত বড় প্রবলেম। ডায়েট? ডাক্তার কি বললো? হ্যাঁ ডাক্তার বললো ভাত একটু কম খেলে ঠিক হয়ে যাবে। মানে ভাতের জন্যই আমার মানে মেনলি এসব হচ্ছিল সমস্যা। তাই? হ্যাঁ ভাত খাওয়া কমাতে ঠিক হয়ে গেল। আরে পাশে যে রাজুদা, জানেন কিনা যায় না, মারা গেল লোকটা। কি হয়েছিল না? প্রচন্ড ভাত খেত। ও আচ্ছা, ভাত যে কি করে দিচ্ছে না। আরে আনো, কি হলো গগনদা বসে থাক। না না আমার ভাত লাগবে না, ভাত লাগবে না। ও আমি যে এই কথাগুলো, আরে আরে না না ওটার জন্য নয়, আরে না ওটা, আরে লাগবে না। ছেড়ে দাও গগনদা, একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, হওয়া উচিত আজকাল যে অবস্থা। হ্যাঁ হওয়া তো অবশ্যই উচিত।